सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते। शरणागत दीनार्थं परित्राण परायणी सर्वशक्ति हरि देवी नारायणी नमस्तुते। आज हमारे से विपत्तारिणी देवी से चंडी रूप के आमरा स्मरण करछि। से चंडीर जे रूप से जे आदि शक्ति आदि मा आदि से जे महामाया से महामायार विपत्तारिणी जे मुहूर्त ता रथयात्रार परे मंगलवार बा शनिवार ये समय এই সময়ের মধ্যে সেই যে বিপত্তারিণী আষাঢ় মাসের শুক্লা তৃতীয়ায় বিপত্তারিণীর যে কৃপা, তিনি এই সময় স্বয়ং প্রভু জগন্নাথের যে রথযাত্রার যে মুহূর্তকালে তার সেই ভাবনা, যেমন সেই মহামায়া শ্রী শ্রী প্রভু জগন্নাথের সঙ্গে যেমন সমস্ত নজন শক্তি নটি শক্তি যেমন থাকে, হ্যাঁ তেমনি এরকম যে আমাদের যে মা মহামায়া তিনি যে রয়েছেন সেই দেবী সুভদ্রা, তার সঙ্গেও সেই যে রয়েছেন যে দেবী সকল তাঁরা সকলকে রক্ষা করছে এই বিপত্তারিণী। তো যদি আমরা কখনো কোনো বিপদে পড়ি, সেই বিপদ থেকে আমাদের কে রক্ষা করবে? সেই মহামায়া কোনো একটা রূপ নিয়ে, হয়তো কোনো একটা পথে যাচ্ছি, পেছন থেকে একটা বাস আসছে, একটি মেয়ে আমাকে বলল, আঙ্কেল তুমি সরে যাও বাসটা আসছে। আমি হয়তো তখন ফোন ধরেছি চলছি বা ফোনে কথা বলছি, সেই যে আমাকে সরিয়ে দিল, সেই যে বিপদ থেকে একটা ছোট্ট মেয়ে, ছ বছরের মেয়ে, সে মায়ের হাত ধরে যাচ্ছে কিন্তু আমাকে সে আহ্বান করলো, আঙ্কেল তুমি সরে যাও। তাহলে ওই যে মহামায়া, ওই শিশুর মধ্যে যে মহামায়া শক্তি, সেই নারী তার মধ্যে যে দয়া, এরকম পৃথিবীর প্রতিটা মেয়েদের মধ্যে মায়ের মধ্যে সেই দয়া আছে। তাই সেই দয়ার কাছে আজকে আমরা সেই মহাশক্তি দেবী মহামায়ার কাছে সেই দান, বিপদ থেকে তুমি রক্ষা করো। কবি না বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। কোনো বিপদ আসলেও সেই ভয়টাকে মহামায়া দূর করেন। তো দেবী আমাদের সারদা জগত্তারিণী, যে দেবী সারদা, তিনিও সেই মহামায়া রূপে দুর্গা রূপে, তিনিও সেই যে একজন আমাদের সরলবালা গুহ, তার যে স্বামী, তার স্বামীর মারাত্মক অসুস্থতা হয়েছিল, তারপরে তিনি মায়ের কাছে প্রার্থনা করেন দেবী সারদার কাছে। তিনি তখন সেই দেবী সারদা বিপত্তারিণীর শক্তি তার মধ্যে, মা তো সকল বিপদ থেকে রক্ষা করে। তা যখন আমরা মারাত্মক বিপদে পড়ি, তখন আমাদের সেই শ্রীচণ্ডীর মায়ের কাছে দয়া চাইতে হয়। তাই তো যা দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই দয়া, সেই দয়ারূপে মায়ের কাছে, মা তোমার কাছে যে দয়া আছে তা আমাকে আশীর্বাদের সঙ্গে দান করো। সেই মহামায়া, ত
তখন তিনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন সর্বদা, আর মা সর্বদাই রক্ষা করছেন। আমরা বারবার ওই শিশু মতো, কখনো শিশুরা যেমন মায়ের কোল ছেলে হামাগুড়ি দিয়ে ছাদের উপর ঘুরছে, হয়তো ধারে চলে যাচ্ছে, তখন ওই মহামায়া কেঁদে উঠে টুক করে শিশুটাকে ধরে নিয়ে আসছে। তা এইরকম মায়ের কাছেও আমরাও শিশু মহাশক্তির কাছে। তা সেই বিপত্তারিণীর যে ব্রত, যেটা আমরা যে যে মহাজনেরা বলছেন ইউটিউবে, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তারা যে সুন্দর করে বলছেন। আর ওই যে 13টি দুর্বা, একটি কতগুলো সুতোর মধ্যে 13টা গিট, তারপরে মায়ের পূজার জন্যে 13টি ফুল, 13 রকমের ফল, হ্যাঁ, এই যে মাকে উচ্চারণ করে প্রণাম করা, সেও যদি আমরা 13 বারই করি, সেই বিপদ আমাদের সমস্ত দূরে চলে যাবে, মাকে স্মরণ। তাই সেই দেবী দুর্গা, দুর্গার যে মূর্তি, সেই যে কালী রূপ, তিনিও সেই দেবী দুর্গার যে চামুণ্ডা রূপ, তিনি রক্ষা করছেন এই জগৎ। মা যেমন, দেবী দুর্গা যেমন 10 দিক থেকে রক্ষা করছেন, আবার মহামায়া চামুণ্ডার তারও সেই চতুর্দিক থেকে তিনি অভয় দান করছেন। তাই তো সেই দেবী দুর্গার যে তার যে সেই ভাবনায় আছে বিপদ থেকে উদ্ধার। ওম নমস্তে শরণ্যে শিবিষানুকম্পি, নমস্তে জগদ্দাপিকে বিশ্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুঃখে, নমস্তে জগচ্চিন্তমান স্বরূপে, নমস্তে মহাযোগিনী জ্ঞানরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুঃখে। সেই যে বিপদ উদ্ধার স্তব, আমার সম্পূর্ণ এখানে মুখস্থ বলবার সে সুযোগ নেই, সময়ও আমাদের মাত্র কয়েক মিনিট মাত্র। তাই সকলকে আমি প্রণাম জানাই যে এই যে ভয়াবহ ভাইরাস থেকে, এই লকডাউনের মধ্যে বসে যে আপনারা যে মাতৃস্মরণ করছেন, সেই মহামায়া রূপকে স্মরণ করছেন বিভিন্নভাবে, যে যার মাকে স্মরণ করছেন, আপনার শিশুর প্রচণ্ড হাম হয়েছে, তখন আমরা সেই মা শীতলার কাছে যাচ্ছি। যখন আমরা কখনো সর্প ভয়, তখন মনসা দেবীর কাছে যাচ্ছি। যখন আমাদের সমস্ত দিক দিয়ে ভয়, তখন দেবী দুর্গার কাছে যাচ্ছি। যখন আমাদের সেই মারাত্মক শত্রু নিধনের জন্য, তখন আমরা ওই দেবী দুর্গার কাছে, কখনো চামুণ্ডার কাছে, মায়ের কাছে। এই যে মায়ের অনন্ত রূপ, সেই রূপের মধ্যে আদি যিনি সেই শ্রীচণ্ডীর যে বিভিন্ন মায়ের আদি শক্তি, সেই আদ্যা মায়ের রূপ, এই সমস্ত মধ্যে আমাদের এই বিপদের সমস্ত যে সম্ভাবনা, আমরা যে কোনো মায়ের কাছে প্রার্থনা করে, মাকে স্মরণ করে, সেই দেবী ভবতারিণীকেও যেমন শ্রীরামকৃষ্ণ অনেকের বিপদ থেকে উদ্ধার করেছিলেন, শ্রীরামকৃষ্ণ দেবী ভবতারিণীকে বারবার সারা রাত স্মরণ করে, ধ্যান করে, প্রণাম করে, পূজা করে, আবার দেবী আমাদের সারদা দেবীও, তিনিও মানুষের বিপদে সর্বদা ছুটে আসতেন। কার কি বিপদ হয়েছে, যেন কারো কোনো বিপদ না আসে, এই জন্য মা আশীর্বাদ দিতেন সারদা মা। স্বয়ং সারদা মায়ের যে আশীর্বাদ, দেবী জগত্তারিণী, সেই যে তিনি বৈকুণ্ঠ থেকে এসেছেন, কিসের জন্য, আমাদের মতো অবলা শিশুকে শান্ত করবার জন্যে, বিপদ থেকে মুক্ত করবার জন্য। তাই তিনি দেবী দুর্গারও কখনো দেবী বগলা মূর্তি ধারণ করেছেন,
সমস্ত বিপদে, বিপদে যেমন আমরা বলি বিপদে সরগোবিন্দ সংকটে মধুসূদন, সেই যে সংকট বিপদ সব সেই কালী কৃষ্ণ এক শরীরে। ভবতারিণীর যে মন্দিরে যে আমরা বারবার প্রণাম করতে যাই, সেখানেও কিন্তু সেই শিবশক্তি কালী শক্তি কৃষ্ণ শক্তি সব এক হয়ে বিলীন হয়ে আছে। তাই তো শ্রীরামকৃষ্ণের মধ্যে যেমন কালী শক্তি তেমনি কৃষ্ণ শক্তি, যা কালী সা দুর্গা। তাহলে এই যে শক্তির কোনো ভেদ নেই। তাই তো স্বামীজি বলছেন, গড ইজ ওয়ান, পিস ইজ রিলিজিয়ান, শান্তি জীবন। তা সেই শান্তির জন্য আমরা কোথায় যাব? মায়ের কাছে। কোনো বিপদ আসলে কি চাইব? মায়ের কাছে শান্তি চাইব, আমার যেন ক্লান্তিটা দূর হয়। তখন যদি আমরা উচ্চারণ করি, যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ওই তো শান্তি আসবে, সেই বিপদ তখন দূরে চলে যাবে। তাই বিপত্তারিণীর অনেক রকম ব্রত সমস্ত নারীরা পালন করে। কেন? তার সংসার ঈশ্বরের সংসার, প্রতিটা নারীর সংসার ঈশ্বরের সংসার, ভগবানের সংসার। সেই সংসার যাতে রক্ষা পায়, আমিও মায়ের কাছে ভিক্ষা চাইব সকল মানুষের জন্য, যে মা সকলের সংসারে এই করোনার ভাইরাস যেন কারোর মধ্যে না প্রবেশ করে, সকলে যেন বিপদ থেকে মুক্ত হয়। মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করে কখনো মাকে সাষ্টাঙ্গে প্রণাম দিয়ে, মা তখন যেন কোনো বিপদে কেউ না পড়ে। তাই তো আমরা বিভিন্নভাবে মাকে স্মরণ করি। এই মায়ের ভাবনা নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল, যে বিপত্তারিণী বিপদে তুমি রক্ষা করো মা, সেই মহামায়া কিন্তু রক্ষা করতে আসবেন। তাই প্রতিটা সংসার সুখে থাক। যারা আমাকে চেনে না, যারা আমাদের প্রাণারাম চ্যানেল এর নাম শোনেনি, তারাও শ্রবণ করো এই মায়ের যে গতিবিধি, মায়ের ভাবনা, সেই দেবী ভবতারিণীর রূপ সেও বিপত্তারিণী, দেবী দুর্গার রূপ সেও বিপত্তারিণী, দেবী কালী যে রূপ সেও বিপত্তারিণী। এই বিপদে তিনি রক্ষা করেন, সব রকম বিপদ থেকে তিনি রক্ষা করেন। আমরা মনে করি আমরা আমাদের শক্তিতে রক্ষা পেলাম, না, মা কিন্তু সেবা করেন। যার করোনা হয়েছে তাকেও মহামায়া সেবা করছেন ঔষধ রূপে। আমরা জানি না, আমরা স্মরণ করি না। আবার যে ওই করোনা ভাইরাসের অবস্থায় আক্রান্ত হয়ে যখন সে মাকে স্মরণ করছে, মা এই বিপদ থেকে রক্ষা করো, সে কিন্তু তাড়াতাড়ি সেরে উঠছে। এই বিশ্বাস, এই সত্য বিশ্বাস, এই বিশ্বাসের উপরে মাকে স্মরণ করে শুধু জয় মা জয় মা জয় মা জগত্তারিণী মাকে স্মরণ করে সকল মায়েদের সংসার শান্তিতে থাক। প্রত্যেকে যেন মায়ের আশীর্বাদে সুস্থ থাকে। সকল মায়ের স্বামী, সকল মায়ের সন্তান, তাদেরকে এই বিপত্তারিণীর ভাবনা দিয়ে আমরা এই প্রাণারাম চ্যানেলের এই পবিত্র সুর আবার আমার কাছে এসে সংগ্রহ করছে। সকলের জন্যে যেন বিপদ কারো না আসে। তাই এইটুকু বলে এখানে শেষ করছি। জয় মা, জয় মা, জয় মা। ॐ सर्वे भवन्तु सुखिनः,
सर्वी सन्तु निरामया, सर्वी भद्राणी पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। जय मां, जय मां।